কুয়ারি পাস ট্রেকের আরেক নাম লর্ড কার্জন ট্রেইল। লর্ড কার্জন ভারতের ভাইসরয় ছিলেন। 1905 সালে প্রথম এই পথটি খুঁজে বার করেন। একজন সরকারি কূটনীতিক ছাড়াও কার্জন ছিলেন একজন সাহসী এবং ভ্রমণকারী। তিনি সর্বদা অনাবিষ্কৃত স্থানগুলি অন্বেষণে আগ্রহী ছিলেন। কার্জন ট্রেইলটি গর্সন বুগিয়াল পর্যন্ত, যেখানে আপনি এখনও সোনালি ঝোপঝাড়ের শেষ দেখতে পাবেন না। 1905 সালে লর্ড কার্জন যখন প্রথম পথটি খুঁজে বার করেন, তখন তিনি গিরিপথের অপর পাশে অবস্থিত রমনি থেকে শুরু করেন। লোককাহিনী অনুসারে কুয়ারি পাস নামের আরও একটি কাহিনী আছে। এই স্থানটি যেখানে দেবী পার্বতী শিবের সাথে বিবাহের আগে ধ্যান করেছিলেন, নীলকান্ত যেখানে ভগবান শিবের বাসস্থান বলে বিশ্বাস করা হয়, সেটি গিরিপথের ঠিক সামনে অবস্থিত। ভগবান শিব তার দৃঢ় সংকল্প এবং তপস্যা দেখে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করার জন্য নিয়ে যান। যেহেতু দেবী পার্বতী তখন একজন কুমারী ছিলেন, তাই তাকে কুয়ারিও বলা হয়, ইংরেজি ভাষায় যার অর্থ হল ব্যাচেলার। উত্তরাখণ্ডে অবস্থিত ছদিনের ট্রেকে 33 কিলোমিটার পথ চলতে হবে। গ্রেড মডারেট, ম্যাক্সিমাম অল্টিচিউড 12763 ফিট। রাউন্ড ট্রেল ট্রেক, ট্রেকের শুরু এবং শেষ হয় যোশীমঠে। বেস্ট সিজন, সারা বছরই এই ট্রেকে যাওয়া যায়, কেবল বর্ষার সময় ছাড়া। আর বরফ পাওয়া যায় ডিসেম্বর টু এপ্রিল।